নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কলাথরের রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখুন, কলাথরগুলি খুব নরম আছে, বাজার থেকে এরকমই নরম কিনে এনেছে। আমি এর বাইরের খোসাটা তুলে ফেলে দিয়েছি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ইতিমধ্যে এই কাজটি যারা করেছেন তারা একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। এই যে দেখুন, এরকম ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি, আর এখানে একটা আলু কেটে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছ দিয়েছি। আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আদা নিয়েছি, আর এই যে রসুন নিয়েছি 10-12 কোয়া, আর আদা 2 ইঞ্চির মতন আছে, আর 2টা টমেটো। একসাথে আমি পেস্ট বানিয়ে নেব একটা। আমি প্রেশার কুকারে দিয়ে আমি 3টা সিটি দিয়ে নেব। আর এমনিতে খুব নরম আছে আমার এই থরটা, আর আমার একটু তাড়াতাড়ি আছে, তাই প্রেশার কুকারে দিয়ে আমি তাড়াতাড়ি রান্নাটা করব। আমি জল থেকে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। আমি এতে জল দেব না, নুনটা ভালো করে মাখিয়ে আর 3টা সিটি দিয়ে দেব। আর এখানে আমি কিছু শুকনো মশলা নিয়েছি, ধনিয়া আর জিরে 1 চামচ করে নিয়েছি, আর 1টা 2টো টমেটোকে আমি এই যে কুচি করে দিয়ে দিলাম, আর এই গুঁড়ো পাউডারটাও দিয়ে দিচ্ছি, ধনিয়া আর জিরে গুঁড়ো। আর প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলে আমি চিংড়ি মাছটা ভাজছি। চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলেই আমি 1/2 চামচ জিরা আর 1টা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি গ্যাসের আঁচটা ফুলেই রেখেছি, দিয়ে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি 1টা গোটা পেঁয়াজকে বড় সাইজের পেঁয়াজ এইভাবে সরু সরু কুচি করে নিয়েছি। আর ওই আলুটাকে আমি জলে দিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আমি একবারে সাঁতলে বসিয়ে দিচ্ছি, আর আপনারা যদি সাঁতলে না বসে না শেষে সাঁতলে দিতে পারেন। তরকারি সাঁতলালে খেতে ভালো লাগে, আমাদের মায়েরা তরকারি শেষে সাঁতলাতো, কিন্তু আমার আজ তাড়া আছে তাই আমি একবারে সাঁতলে বসিয়ে দিচ্ছি। এবার 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। তেলে হলুদটা দিলে কালারটা খুব ভালো হয়। বন্ধুরা এভাবে রান্না করে দেখবেন, কালার খুব ভালো আসবে। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজ আমি একসাথে ভেজে নেব, পেঁয়াজ নরম হয়ে যাবে। তেলের সাথে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমি নুন দিয়ে দিলাম পরিমাপ মতো, পেঁয়াজটা নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখুন, আমি বলেছিলাম জল দিইনি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখুন, জল নেই, একদম ঝরঝরে সেদ্ধ হয়ে গেছে। আমি 2 মিনিট পরে ফিরে এসেছি। গ্যাসের আঁচটা আমি কমিয়ে রেখেছিলাম, দিয়ে আমি যে পেঁয়াজ আলু ভেজে নিলাম। পেঁয়াজ আমার মোটামুটি নরম হয়ে এসছে। এরপর ওই যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে আবার ওইটা আমি ঢেকে দেবো। ঢেকে আমি এটাকে ভালো করে কষে নেব। গ্যাসের আঁচটা আমি ফুলে রেখেছি।
রেখে আমি মশলাটা কষে নেব। বন্ধুরা, আমি বলেছিলাম যে আমার একটু তাড়া আছে, এখন সকালে খেয়ে বাইরে যাবে, তাই আমি একটু তাড়াতাড়ি রান্না করছি। আর নাহলে এই মশলাকে একটু কমিয়ে রান্না করলে মশলার টেস্টটা হয়। যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে যে মশলাটাও সেদ্ধ হয়ে গেছে আর আমার কষা হয়ে গেছে। আর আমি একটু এখানে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে একটু তেতো ভাবটা চলে যাবে, মশলার আদা পেঁয়াজ রসুনের একটু যে তেতো ভাবটা থাকে সেটা চলে যাবে আর মশলার টেস্ট আসবে। চিনি আমাদের মশলাতে স্বাদটা বাড়ি দেয়, মানে সমতাটা বজায় রাখে আর কি। এটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি আরেকবার। আর যেহেতু তেলটা খুব কম আছে, তাই মানে তেল ছাড়ার কোনো ব্যাপারই নেই। এরপর আমি এটা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা থোরটা দিয়ে। আমি আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে এটা এর সাথে মশলার সাথে মিশিয়ে আমি একটু কষে নেব। আর থোরটা সেদ্ধ করার সময় একটা সুন্দর গন্ধ উঠে দেখবেন। এখন ওই ঝিঙে পটলের থেকে থোর খেতে বেশি ভালো লাগছে। আমি জল দিয়ে দিলাম 2 কাপের মতো, আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে এটাকে আমি কম আছে 5 মিনিটের মতন ঢেকে রেখে দেব, যাতে আমার আলুটাও সেদ্ধ হয়ে যায়। থোর এমনিতেই সেদ্ধ হয়ে আছে আর মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, সবাই খুব তৃপ্তি করে খাবে। আর এখানে আমি দেখ একটা কাঁচা লঙ্কা 2 ফাটিয়ে নিয়েছি মাঝে, আর একটু ফেড়ে নিয়েছি। এই কাঁচা লঙ্কাটা ওপর থেকে দিয়ে দেব। যদি কারো ঝাল কম লাগে তখন সে কাঁচা লঙ্কাটা মেখে নিতে পারবে। আর আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ ওই লঙ্কার গুঁড়োগুলো আমরা খাই না। আমার মেয়ের শরীরটা একটু খারাপ আছে, আমি দিলাম না। আপনারা যদি খান তাহলে ওই মশলা কষার সময় ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আপনারা আমার আগে রান্নাগুলি যদি দেখেছেন তাহলে দেখে থাকবেন আমি কিন্তু কোনো তরকারিতেই লাল শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। আমরা রোজ যেটা খাই সেটাই আমি ভিডিও করে দেখাই, আপনাদের দেখাই। এই যে আমি মানে আমার এখনও ভালো করে সেদ্ধ হয়নি, তবুও আমি ছেলে খাবে বলে আমি একটু তুলে নিচ্ছি, দিয়ে সেটা দেখাচ্ছি। দেখুন এমনি দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আর এই চিংড়ি মাছ আর কলাথরে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এই যে দেখুন, আমি একটু জল দিয়ে দিলাম 1 কাপের মতন, 1 কাপ চায়ের দিয়ে আর একটু সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো টিপে দিয়ে আমি একটু ঘন করে নিচ্ছি গ্রেভিটা, দিয়ে একটু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা গ্রেভিটা ঘন হয়েছে, দেখুন আর দেখতে কত সুন্দর।